আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তখন গরমটা আরেকটু কম ছিল, তো আমি আর আমার ছেলে একদিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু কফি খেতে। তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাই। বাড়ি থেকে টোটো নিয়ে আমরা পৌঁছলাম হিন্দমটো স্টেশন। স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ বিকেলবেলা ওই সময়টায় ট্রেন একটু কম ছিল। তো আমরা কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করলাম, তারপর সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম কোন্নাগর স্টেশন। কোন্নাগর স্টেশনের ঠিক পাশেই রয়েছে কোন্নাগর কফি হাউস। আজকে আমরা এখানেই এসেছি একটু কফি খেতে। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স, দোতলায় উঠে। ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে বসার সাথে সাথেই আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেল। আমরা ঠিক করলাম কফি তো খাবো, তার সাথে একটু কিছু স্ন্যাক্স অল্প নিয়ে নেব। কী খাবো সেটা ঠিক করতে করতে আমি তোমাদেরকে ভিতরটা একটু দেখিয়ে দিই। কোন্নাগর কফি হাউসের ভিতরটা বেশ বড় এবং সাজানো গোছানো, অনেকটা জায়গা নিয়ে তৈরি। পাশেই রেল লাইনটা দেখা যাচ্ছে। এখানে টেবিলে বসলে পাশ দিয়ে দেখা যাচ্ছে ট্রেনগুলো সব আসা যাওয়া করছে, সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর ফুল এসি। কিন্তু একটা জিনিস একটু খারাপ লেগেছিলো, সেটা হচ্ছে যে চেয়ারের যে কভারগুলো ছিল মাঝখানের দিকে, মানে পুরো এরিয়ার মাঝামাঝি জায়গায় যে টেবিল চেয়ারগুলো ছিল তার যে কভারিংসগুলো ছিল সেগুলো খুব একটা পরিষ্কার ছিল না। আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি আমার জন্য, আর পঙ্ক নিয়েছিল ওর জন্য একটা ক্যাপিচিনো। আমরা এখনও খাওয়া স্টার্ট করিনি, স্টার্ট করে দেখা যাক কীরকম খেতে লাগে। কফি খাওয়া স্টার্ট করার সাথে সাথেই আমাদের প্রথম অর্ডার্ড আইটেমটা এসে গেল, সেটা হচ্ছিলো যে ক্রিসপি বেবি কর্ন। ক্রিসপি বেবি কর্ন একটু ক্রিসপি তো হবেই, একটু মচমচে হবেই, কিন্তু একটু বেশি মচমচে ছিল, খেতে বেশ অসুবিধা হচ্ছিল, খুবই ড্রাই টাইপের ছিল। আমরা বারবার সস দিয়ে দিয়ে সেটাকে খাচ্ছিলাম। আর কোল্ড কফি মোটামুটি ছিল, খুব একটা যে ভালো টেস্ট বলবো না, তবে যেহেতু কফি খেতে ভালোবাসি তাই জন্য খেয়ে ফেলেছিলাম। আর ক্যাপিচিনোটা মোটামুটি ছিল। এরপরে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, সার্ভ করেছিল খুব সুন্দর মতন গুছিয়ে। তো আমরা দুজনে ভাগাভাগি করে নিলাম, দুটো আইটেমই আমরা একটা এক প্লেট করে নিয়েছিলাম। তো ক্রিসপি চিকেন খাওয়ার অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো ছিল না একদমই। ক্রিসপি মানে সেটা যে এত হার্ড, মুখে চিবোতে কষ্ট হচ্ছিল এবং চিকেনের কোনো কিছুই বুঝতে পারছিলাম না, মানে কিছুই ছিল না, শুকনো খটখটে, আমার তো মুখের ভেতরে পুরো টাকরা ফাকরা সমস্ত ছড়ে গিয়েছিল। আর টেস্টও যে খুব একটা আহামরি কিছু তা নয়, একটু নোনতাটা একটু বেশিই ছিল। সব মিলিয়ে যেটা বলার, আজকের আমাদের এই কোন্নাগর কফি হাউসের যে ভিজিটটা, এটা খুব একটা ভালো ছিল না। জায়গাটা ভালো ছিল, আশেপাশের পরিবেশ ভালো ছিল, কিন্তু খাবার একদমই আমাদের ভালো লাগেনি, আর একটু সামান্য অপরিচ্ছন্নও ছিল জায়গাটা। তো এই হচ্ছে, এবং এই যে আমরা খাবারগুলো নিয়েছিলাম সব মিলিয়ে আমাদের 600 টাকা খরচা হয়েছিল, সেটা আমাদের শেষবেলায় মনে হয়েছিল যে একদম জলে গেল। কাজেই খুব একটা বাজে কী বলবো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ব্যাক করলাম। এই এক্সপিরিয়েন্সটা কাটানোর জন্য আমাদের কোথাও একটা ভালো কোনো একটা জায়গায় গিয়ে আবার খাবার খেয়ে এই এক্সপিরিয়েন্সটা ভুলতে হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আগামী দিনে তো আমি আসছি আবার জলদাপাড়ার আর একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথে কানেক্টেড থেকো, আমার চ্যানেলকে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
আর আজকের এই বাজে এক্সপিরিয়েন্স কাটানোর জন্য আমরা কোথায় গেলাম, কী খেলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।